হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল আজকে আপনাদের সম্মুখে খুবই সুন্দর একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস রুট অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানটি নির্ণয় করতে হবে। শুরুতে এই যে এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, এটাকে আমি একটা কোনো একটি সংখ্যা ধরে নিলাম, ধরুন এটাকে আমি ইউ ধরে নিলাম, তাহলে ইউ লিখলাম, এই সংখ্যামালাটি যা ছিল আমি সেটাকে লিখে দিলাম। তাহলে মনে রাখবেন ইউ কাকে ধরেছি, এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার এই সংখ্যামালাটিকে আমি ইউ ধরেছি, এটা মনে রাখবেন। এবারে আমি কি করছি, এই ইউটাকে অপর সাইডে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু এই সংখ্যামালাটির সঙ্গে ইউটা গুণে ছিল, অপর সাইড গেলে কি হবে, ভাগ হবে, ভাগ মানে নিচে চলে যাবে, তাই কি না, মানে অন বাই ইউ হবে। এখন যদি আমি এই প্লাস ওয়াইটাকে অপর সাইড পাঠিয়ে দিই, তাহলে কি পড়ে রইবে লেফট হ্যান্ড সাইডে, রুট অফ অন প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়ে রইবে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে হবে অন বাই ইউ, প্লাস ওয়াইটা এই সাইডে চলে গেলে হবে মাইনাস ওয়াই। এবারে আমি কি করতে চলেছি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় সাইডে ইউ গুণ করব, বা এই ইউটা আমি এই সাইডে পাঠিয়ে দেবো। এই সাইডে যেহেতু ইউটা ভাগে আছে, তাহলে এই সাইড গেলে কী হবে, গুণ হবে। আচ্ছা, তাহলে টু ওয়াই ইকুয়াল টু, এই ইউটা যখন এর সঙ্গে গুণ হবে তাহলে উপরে ইউ হয়ে যাবে, আমি যদি একেবারে লিখে দিই তাহলে ইউ হয়ে গেল, আর যখন এর সঙ্গে গুণ হবে তখন সেটা কী হয়ে যাবে, এই ইউটা একের সঙ্গে গুণ হলে কী হয়ে যাবে, ইউ ইন্টু ওয়ান মানে ইউ হয়ে যাবে। এবার যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কী পড়ে রইল, টু ওয়াই। মাথায় রাখবেন এখানে কিন্তু আমরা একটা স্টেপ জাম্প করেছি, ইউটা ছিল সেই ইউটা আমি অপর সাইডে পাঠিয়ে দিয়েছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে টু ওয়াই পড়ে রইল, আর রাইট হ্যান্ড সাইডে এই ইউ এবং এই ইউ স্কোয়ার কাটলে উপরে ওয়ান আর নিচে একটা ইউ পড়ে রইবে, মাইনাস এই যে ইউটা দেখতে পাচ্ছেন এই ইউটা পড়ে রইল। এখন যদি আমি ওয়াইয়ের মানটা নির্ণয় করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু, দুইটা গুণে ছিল, অপর সাইড গেলে কী হবে, ভাগ, মানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ইউ মাইনাস ইউ, এটা হবে। এখন আমি শুরুতে চলে যাব, শুরুতে কাকে ইউ ধরেছিলাম, ইউ ধরেছিলাম এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার। এখন এই যে যদি এটাকে একটা ভগ্নাংশ কল্পনা করি, ইউটা কিন্তু লবে আছে আর এর নিচে কিছু নেই, মানে এক আছে, অর্থাৎ হরে এক আছে। এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টে দিই তাহলে কেমন হবে, ওয়ান বাই ইউ ইকুয়াল টু, অনুরূপভাবে এই পুরোটার নিচে কিছু নেই মানে কত, এক আছে, এখন উল্টে দিলে কি হবে, এক বাই এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার। এখন যদি আমি করণী নিরসন করি, তাহলে করণী নিরসন করার নিয়ম হলো যে সংখ্যামালাটি আছে ওটাই লিখব, শুধুমাত্র এই মাঝের চিহ্নটাকে পাল্টে দেব, তার মানে এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার লিখেছি ইন্টু গুণ করব এক্স মাইনাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, শুধুমাত্র কিন্তু এই মাঝের চিহ্নটা, এই রুটের মধ্যে যে চিহ্নটা আছে ওটা পাল্টাবে, এবং এই যে সংখ্যামালাটা দিয়ে আমি গুণ করেছি এটা কিন্তু শুধুমাত্র নিচে নয়, লব অর্থাৎ উপরেও আমাকে করতে হবে, এক্স মাইনাস রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার। এখন নিচে যদি এই দুটি সংখ্যামালার দিকে আমি একটু খেয়াল করি, আমি দেখতে পাবো এখানে কিন্তু একটি সূত্র প্রয়োগ করা যাচ্ছে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দুটি সংখ্যামালা গুণ সম্পর্কে আছে সেটা কিন্তু এই ফর্মে আছে, তাহলে আমি লিখবো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এক্স আর বি বলতে রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কে এক্স তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে রুট অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, তার উপরে কী হবে স্কোয়ার। উপরে যেটা ছিল, উপরে এই সংখ্যামালাটার সঙ্গে এক গুণ হওয়া মানে এই সংখ্যামালাটাই কী হবে, পড়ে রইবে। নিচে কি হচ্ছে, নিচে এক্স এর স্কোয়ারটা লিখেছি আর এই রুটের উপরে স্কোয়ারের জন্য রুটটা কি হবে, উঠে যাবে, তার মানে কি হবে, মাইনাস অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, এটা হবে কি না, মানে মাইনাস অফ ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, মাইনাসটা যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাস ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার, মাইনাস ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার। উপরে যে সংখ্যামালাটি ছিল সেটাই রইবে, এর কোনো পরিবর্তন হবে না। নিচে কি হচ্ছে, মাইনাস এক্স এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার তো কেটে যাচ্ছে, তাহলে নিচে কি পড়ে গেল, মাইনাস ওয়ান। এখন আমি উপরে আর নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, আবার একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই
আরেকটা মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে এই মাইনাস 1 আর সেই মাইনাস 1 দুটো কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে নিচে প্লাস 1 হলে সেটা আর লেখার দরকার নেই তাহলে মনে মনে আমি নিচে একটি মাইনাস 1 দিয়ে গুণ করেছি এবং উপরে একটি মাইনাস 1 দিয়ে গুণ করেছি নিচে মাইনাস 1 দিয়ে গুণ করলে তো প্লাস 1 হয়ে যাবে সেটা আর লিখছি না উপরে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে কেমন হবে মাইনাস x হবে আর প্লাস রুট অফ 1 প্লাস x এর স্কয়ার এটা হবে এবারে কিন্তু আমরা এই সমীকরণটার দিকে একটু নজর দেব কি লেখা আছে y equal to half into 1 by u 1 by u এর মানটা কত পেয়েছি মাইনাস x প্লাস রুট অফ 1 প্লাস x এর স্কয়ার এটা তার মানে 1 by u এর মান তারপরে কি লেখা আছে মাইনাস মাইনাস লিখেছি আবার u লেখা আছে u কাকে ধরেছিলাম u ধরেছিলাম x প্লাস রুট অফ 1 প্লাস x এর স্কয়ার মাইনাস u মানে এর আগে যদি মাইনাস দেওয়া হয় তাহলে এই দুটো চিহ্ন কি হবে পাল্টে যাবে মানে মাইনাস x হবে আর মাইনাস রুট অফ 1 প্লাস x এর স্কয়ার হবে মানে এই যে u তার আগে যদি মাইনাস বসানো হয় যেহেতু মাইনাস u আছে তাহলে u এর আগে যদি আমি মাইনাস বসাই সেই মাইনাসটা গুণ হয়ে এই দুটো চিহ্ন কি হবে পাল্টে যাবে এখন এটা এটা তো কেটে গেল তারপরে 1 বাই 2 রইল আর ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন করলে মাইনাস x আর মাইনাস x ক্যালকুলেশন করলে মাইনাস 2x হবে এই দুই আর এই দুই কাটলে হবে একের সঙ্গে মাইনাস x গুণ করলে হবে মাইনাস x তার মানে ফাইনালি আমরা কি পেলাম y ইকুয়াল টু মাইনাস x মনে রাখবেন আমার কার মান বার করার উদ্দেশ্য ছিল x প্লাস y এর হোল স্কয়ার তাই কি না এখন x মানে x লিখেছি আর y মানে কি হলো মাইনাস x এই যে পেয়েছি এতক্ষণ ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা কিন্তু y এর মান পেয়েছি y এর মান কত মাইনাস x আমি মাইনাস x বসিয়ে দিলাম তার উপরে কি স্কয়ার x মাইনাস x মানে 0 তার স্কয়ার করলে কি হবে পুরোটা 0 হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন